আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদ ইসলাম, কুইক প্রিপারেশন অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। পূর্বে আমরা 3.2 মানে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায়ের অঙ্ক করতেছিলাম, বুলিয়ান অ্যালজেব্রা সম্বন্ধে শিখেছি। আজকে আমরা বুলিয়ান সরলীকরণ এবং সমাধান নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। শিক্ষার্থীরা, আজকের আমাদের পাঠ হচ্ছে বুলিয়ান সমীকরণ সরলীকরণ ও সমাধান। আমরা শিখব কি, পাঠ শেষে তোমরা বুলিয়ান সমীকরণ সরল করতে পারবে এবং এর মাধ্যমে সমাধান করতে পারবে। আর বুলিয়ান সমীকরণ সরলীকরণের কিছু নিয়ম রয়েছে, একাধিক চলক নিয়ে বড় কোনো নট বা যৌক্তিক বিপরীত থাকলে তাকে ডি মর্গানের সূত্র প্রয়োগ করতে হবে, বন্ধনীর কাজ করতে হবে, অর্থাৎ উৎপাদক আকারে সমীকরণ থাকলে প্রতিটি মান পরস্পর গুণ করতে হবে, সম্ভাব্য উপপাদ্য বা সূত্র প্রয়োগ করতে হবে, প্রয়োজন মতো এমনভাবে কমন নেওয়া যাতে সূত্র প্রয়োগ করা যায়, আর অ্যান্ড বা যৌক্তিক গুণের কাজ করার পর আর কোনো যৌক্তিক যোগের কাজ করা। মানে আমরা সরল আগে যখন সরল করতাম 6, 7, 8, 9 সরল করতাম, আমাদের একটা তো সিকোয়েন্স ছিল, সেই সিকোয়েন্স মেনটেন করতাম না, এর এর পরে তারপর তারপর সবার শেষে আসে বিয়োগ, এই রকম বিষয়গুলো এখানে এইটা ধাপগুলো মাথায় রাখতে হবে। এখন এই ধাপগুলো মাথায় রাখার পাশাপাশি আমাদের এই কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো মুখস্ত করে ফেলা উচিত। চলো আমরা সূত্রগুলো দেখে নিই। যৌক্তিক গুণের সূত্র, এ ইন্টু এ ইকুয়াল টু এ হয়, একই চলক বারবার গুণ করলে একই চলকই হয়, 1 ইন্টু এ ইকুয়াল টু এ হয়, কোনো চলকের সাথে 1 গুণ করলে সেটার মান কি হয়, স্বাভাবিকভাবে এ হবে, 0 ইন্টু এ ইকুয়াল টু 0 হয়, কারণ কোনো কিছুর সাথে 0 গুণ করে দিলে 0 হয়ে যায়, a ইন্টু a বার ইকুয়াল টু 0। যৌক্তিক যোগের সূত্র আছে, সেই সূত্রগুলো হচ্ছে a প্লাস a ইকুয়াল টু a, 1 প্লাস a ইকুয়াল টু 1, 0 প্লাস a ইকুয়াল টু a, a প্লাস a বার ইকুয়াল টু 1। এই কোডগুলোর সূত্রের পাশাপাশি আরও কিছু সূত্র আছে, যেমন ধরো বিপরীত সূত্র, a ডাবল বার ইকুয়াল টু a, a প্লাস b বার ইকুয়াল টু a বার ইন্টু b বার, ডি মর্গানের যে সূত্রগুলো রয়েছে a বার ইন্টু b বার ইকুয়াল টু a বার প্লাস b বার, আর তার সাথে আছে xy সূত্র, a এক্সক্লুসিভ b ইকুয়াল টু a বার ইন্টু b প্লাস a ইন্টু b বার, xy সূত্র হচ্ছে a এক্সক্লুসিভ b নট ইকুয়াল টু a নট ইন্টু b নট প্লাস a ইন্টু b, সহায়ক সূত্র হিসেবে আছে a প্লাস b সি ইকুয়াল টু a প্লাস b ইন্টু a প্লাস c। চলো শিক্ষার্থীরা, আমরা বুলিয়ান সমীকরণের একটা সরলীকরণ দেখে আসি। এখানে একটা সরল দেওয়া আছে, x ইকুয়াল টু a প্লাস b প্লাস c বার ইন্টু b বার ইন্টু c, পুরোটার উপরে নট, এটা আমাদের দেওয়া আছে। এখন এইটাকে আমরা করব, আমাদের এটাকে কি করতে হবে, সরলীকরণ করতে হবে। স্বাভাবিকভাবে প্রথমে আমার কাজ কি হচ্ছে, এই b বার ইন্টু c দিয়ে প্রত্যেকটার সাথে এটাকে গুণ করে নেওয়া। গুণ করে নিলে প্রথমে আসতেছে a ইন্টু b ইন্টু c বার b বার ইন্টু c b ইন্টু b বার ইন্টু c c বার ইন্টু b বার ইন্টু c। এখন এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি কিনা দেখো, এখানে খেয়াল করে দেখো, এই জায়গাটাতে একটা সূত্র প্রয়োগ করা যায়, a ইন্টু a বারের সূত্র পড়ে, যেটা ইকুয়াল টু 0। তেমনভাবে এইটা এবং এইটাকে একসাথে করে নিলে এই a ইন্টু a বারের সূত্র পড়তেছে, তাহলে যদি হয় 0-র সাথে 0 যোগ করে দিলে কি হয়, 0 হয়। আমাদের এখানেও একটা সূত্র পড়তেছে, সেই সূত্র অনুযায়ী দাঁড়াচ্ছে সর্বশেষ থাকতেছে এইটা। এটাকে যদি আমরা ভেঙে দেই, ভেঙে দিলে কি দাঁড়াচ্ছে, এই এ বার, এখানে এ ডাবল বারও যখন হয়ে যাচ্ছে তখন এই বারবারগুলো কাটা চলে যায়, সর্বশেষ মতের সূত্র কি থাকতেছে এটা, কারণ এ ডাবল বার ইকুয়াল টু এ, তার মানে এই দুইটা বার কাটা যায়, কাটা গিয়ে থাকতেছে এ বার প্লাস বি প্লাস সি বার। আশা করি তোমরা এটি দেখে বুঝতে পেরেছ আমরা কি করতেছি। এরপরের আরেকটি অঙ্ক করি, যাতে আমরা আমাদের আরেকটু বুঝতে পারি। দেখো 2 নম্বরের দেওয়া আছে সেমভাবেই একটা বিষয়, দুটি আলাদা আলাদা রাশি প্লাস উপরে নট দেওয়া আছে। এখন আমাদের স্বাভাবিকভাবে কি করতে হবে, এই ডি মর্গানের সূত্র মতো অনুযায়ী আগে আমরা এই বারটাকে ভেঙে নিই। এই বারটাকে ভেঙে আমি এক টুকরো এঁকে দিলাম, আরেকটা টুকরো দিলাম এই যে গুণটা আছে, গুণটাকে, গুণ যখন দিব তখন নট উল্টে গিয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এটা মাথায় রাখবা। যখনই তোমরা কোনো কিছুকে পূরক করবা, নট করবা, নট করলে নটের বিপরীত হচ্ছে প্লাস, গুণের বিপরীত প্লাস, প্লাসের বিপরীত হচ্ছে গুণ। যদি গুণ থাকে, নট পড়ে গেলে সেখানে তোমার প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে গুণ হয়ে যাবে। তা উল্টে গেল, উল্টে যাওয়ার পর আমরা কি করলাম, আমরা তার পরবর্তীতে এই বারটাকেও ভেঙে দিলাম, এইখানে যে এই বারটা আছে এই দুটো বারকে ভেঙে দুইজনকে দিলাম, এখানে এ বার দিলাম, তাহলে এই প্লাসটা গুণ হয়ে গেল এবং সি বারের উপরে আরেকটা বার আসলো। সেমভাবে এভাবে এখানেও বির উপরে ডাবল বার পড়লো, এখানে প্লাসটা গুণ হয়ে গেল এবং ডির উপরে বার আসলো। এখন এখানে আবার আরেকটি সূত্র পড়তেছে, এ ডাবল বার ইকুয়াল টু এ, তাহলে এ ডাবল বার ইকুয়াল টু এ ইকুয়াল টু, তাহলে এখানে থাকতেছে এ, এখানে তাহলে শুধু সি থাকতেছে বি প্লাস ডি, আর এটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত, এরপর আর এটাকে ভাঙ্গা যাচ্ছে না, তাহলে বলতে পারি এটা একটি আমাদের সরলীকরণের উত্তর। আরেকটা করি, 3 নম্বরটি করি। এখানে দেখো
ab প্লাস এবার ইনটু b প্লাস a প্লাস b বার। এখন এখানে আরো কিছু দেখো, স্বাভাবিকভাবে প্রথমে আমরা কি করব, এখান থেকে কমন নিব, আমরা এই দুটো থেকে একটা কমন নিতে পারি। কমন নিতে পারি কি, b b কমন নিলে থাকতেছে a বার প্লাস a প্লাস a বার, আর এখানে বাকিটা থেকে গেল। আর এখানে আবার সূত্র পড়ে যাচ্ছে, কি সূত্র পড়তেছে, a প্লাস a বার ইকুয়াল টু 1, তাহলে b ইনটু 1। আর এটা এখন এটা যদি আমরা রেডি করে নিই, তাহলে গুণ করে নিতে থাকতেছে b প্লাস a ইনটু b বার। এখন এইখানে একটা সূত্র আছে, এই সূত্র অনুযায়ী a প্লাস bc ইকুয়াল টু ab প্লাস cc, তাহলে সেই হিসাবে যদি আমরা সাজিয়ে নিই b প্লাস a b প্লাস b বার, তাহলে এখন এখানে সূত্র অনুযায়ী কি, b প্লাস b বারের সূত্র পড়ে যাচ্ছে a প্লাস a, এই সূত্রটাই পড়ে যাচ্ছে, সেই সূত্র অনুযায়ী তাহলে 1, তাহলে b প্লাস a ইনটু 1। এবং তাহলে আমরা এটাকে সাজিয়ে নিই, সাজিয়ে নিলে আমরা দেখতে পাচ্ছি a প্লাস b। তাহলে আমরা এভাবে আমাদের সরলীকরণগুলো করতে পারব। এখন এই সরলীকরণের সাহায্যে আমাদের সমাধান হয়। চলো তাহলে আমরা দুই একটি সমাধানের অঙ্ক করে আসি। শিক্ষার্থীরা, বুলিয়ান সমীকরণ প্রমাণ, এখানে দেখো একটা প্রমাণ নিয়েছি আমরা, প্রমাণটা দেখো লেখা আছে a প্লাস এ বি সি প্লাস এ বার বি সি প্লাস ইকুয়াল টু সি, মানে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তোমার লেফট হ্যান্ড সাইডের মানটাকে সরলীকরণ করে দেখতে হবে c এর সমান কিনা। এটা যদি আমরা করতে যাই, তাহলে আমাকে স্বভাবতই কি করতে হচ্ছে, প্রথমে আমাকে নিতে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আমাকে কি আছে এটা নিলাম লিখে। এখান থেকে এখন আমরা সরলীকরণ করা শুরু করি। দেখো এখানে কি করা যাচ্ছে, আমি এই জায়গার মধ্যে একটা খেয়াল করে দেখো, এটা একটা এবিসি, এটা একটা এবিসি, দুইটা এবিসির বদলে আমরা একটা এবিসি লিখতে পারি। আমরা একটা এবিসি লিখলাম, আগে এটা লিখলাম, এটার বদলে একটা এবিসি লিখলাম সূত্র মতো। এবং তার পরবর্তীতে তুমি দেখো এই দুই জায়গা থেকে আমরা কমন নিতে পারি এ এবং সি কে, এবং সি কে যদি কমন নেই, তাহলে থাকবে বি বার প্লাস বি প্লাস এ বার প্লাস এ বার ইন্টু সি। এখানে আবার সূত্র পড়ে যাচ্ছে, কোন সূত্রটা পড়তেছে, এই এ এই এ বার প্লাস এ সূত্রটা পড়তেছে ইকুয়াল টু হচ্ছে 1। এই সূত্র যদি পড়ে, তাহলে সেই অনুযায়ী তাহলে এখানে এ সি ইন্টু 1 প্লাস এ সি বার, এখন এটাকে গুণ করে দিলে তাহলে শুধু এসি থাকতেছে এবং এসি বার। এখান থেকে আবার দুটো থেকে যদি নাও, তাহলে সি কমন নেওয়া যাচ্ছে, তাহলে যদি সি কমন নেই, তাহলে থাকতেছে এ প্লাস এ বার, আবারও সেম সূত্র পড়তেছে ইকুয়াল টু, তাহলে কি হবে 1, সি ইন্টু 1 ইকুয়াল টু সি। তাহলে দেখো আমরা রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে ফেললাম। তাহলে এখান থেকে আমরা যেটা শিখতে পারতেছি সেটা হচ্ছে যে আমরা যদি এই উৎপাদকগুলো বা সরলীকরণগুলো শিখে ফেলতে পারি, তাহলে আমরা আমাদের যে প্রমাণগুলো আছে সেগুলো করতে পারবো, প্লাস আমাদের যদি কোনো ধরনের এরকম সমীকরণ দিয়ে বলে সরলীকরণ করো সেটাও করতে পারবো। আশা করি এরপর আর তোমাদের এসব নিয়ে কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয়, কোনো ধরনের বোঝার কষ্ট হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে জানাবে কেমন লাগতেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তার সাথে আমাদের ফেসবুক পেজে লাইক দাও, আর আমাদের ফেসবুক গ্রুপেও যুক্ত হয়ে যাও, যেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি লিঙ্কগুলো। যে কোনো সমস্যায় যে কোনো প্রশ্ন আমাদের করতে পারবে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।